ভেজাব পরে, তারপরে আমি কিন্তু রিয়েল লাইফে এটা এরকম না। তোকে গিয়ে সাদিয়া পর একটু নাচানাচি দেখে আসা যাক। আই হেট জান্নাত গেমিং। জান্নাত সাদিয়া কন্ট্রোভার্সি, নতুনত্বের কিচ্ছু নাই। নামের আগে এক্স লাগাইলেই স্মার্ট কি হওয়া যায়। একজন হলো বস্তির মেয়ে, আর একজন নাকি টিকটকার। আমাদের ভাত মাইরা দিছে, দুইজনাই নাকি রোস্টার। মানুষ এবং টিকটকার দুটো আলাদা গ্রহের প্রাণী। না মানে ঠিক বুঝলাম না, সারা জীবন ধরে রোস্ট হতে হতে যার পায়ের থেকে মাথা অব্দি কিচ্ছু বাকি নাই, সেও নাকি এখন রোস্টার। এ কাকা, এখন তো আমার নিজেরই রোস্টার বলে পরিচয় দিতে লজ্জা করতেছে। ওয়েট, এটা আমার কথা না, এটা হলো এখন গেমিং কমিউনিটির রোস্টারদের বর্তমান অবস্থা। What's up baby, this is Faraby. আল্লাহ তোত্তি। হ্যাঁ, আর আজকে আমি কথা বলবো ফ্রি ফায়ার কমিউনিটির কিছু ড্যাশ মার্কা গেমারদের নিয়ে, যারা নিজেদের মধ্যে থুতু ছিটাছিটি করতেছে জাস্ট কিছু সস্তা ভিউজ এর আশায়। যখন আমি দেখলাম এরা সারা দিন টিকটকে নেচে ফেসবুক লাইভ স্ট্রিমে এসে হিজাব পরে ক্যাপশন দেয় পর্দায় নারীর আসল অলংকার। জান্নাত গেমিং লাইকস কন্ট্রোভার্সি উইথ মি। হাই কান্টে বয়। আই থিংক এই না, তাদেরকে লাত্তি মারিয়া বের করে দেওয়ার জন্যই হয়তো এই আবলামি গুলা করতেছে। আসলে দুবেলা দুমুটো খেয়ে তো বাঁচতে হবে, তাই না? আমি এখন ভাত খাবো। সো আজারে কাউ কাউ বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা শুরুতেই বলে নেই, জান্নাত গেমিং আমার যতই ক্রাশ হোক কিংবা সাদিয়া গেমিং এর বান্ধবীরে আমার যতই ভালো লাগুক, আজকে কারো পক্ষে না, দুজনকে সমান তালে রোস্ট করা হবে। আর দিন শেষে খুঁজে বের করা হবে অ্যাকচুয়ালি কে দোষী, এটার একটা শেষ দরকার। আর শেষটা করবে টিম আনলাকি 13। আরে এরা কারা? এই দেখ করকে তুনে ইমেজ মেরা মিম বানা দিয়া, মেহনত করকে তেরে ভাই নে পুরা ড্রিম বানা দিয়া। জান্নাত ভার্সেস সাদিয়া, বিশ্বাস করেন রাসেল ভাই, এটা কোনো কন্ট্রোভার্সি না। এখানে জাস্ট আমাদের মতো কিছু সাধারণ পাবলিকদের ড্যাশ বানিয়ে কিছু সস্তা ভিউজ আদায় করে নেওয়ার সহজ পন্থা। প্রমাণ দাও গাজা যা চিন দেখছো, সবাইটা লাইক দিয়ে দাও ব্রো। ও মা ওয়াও, আমুই একজন সারাদিন ধরে অন্য সারা ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ আদায় করে নেওয়ার পর সাদিয়া গেমিং কে রোস্ট করার সময় বলতেছে, মেয়েদেরকে রেসপেক্ট দিতে শেখো, গেম প্লে নয় তাদের দেখো। বাহ 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 বাহ, বিশ্বাস করেন খালাম্মা, আপনি একেবারে সত্যি কথাটাই বলছেন। আপনাদের মতো ড্যাশ মাইনি গেমারদের লাইভ স্ট্রিম যারা দেখে, তাদের মধ্যে 99% অডিয়েন্সই আসে আপনাদের দেখার জন্য, আপনাদের গেম পেলে না। আর সেটা আপনিও ভালো করে জানেন, যার জন্য মাঝে মাঝে শাড়ি পরে নতুন নতুন লুকে চলে আসেন লাইভ করতে। যেখানে আপনার গেম প্লে চাইতে নেকামি বেশি থাকে। আমার একটু লজ্জা লাগতেছে গাইস, ঠিক আছে? ছিলে আমার শাড়ি পরে, আই ডোন্ট নো ভাই, আমার লজ্জা লাগে। হাই রে নেকামি রে। এরপর আবার অন্যদের উদ্দেশ্য করে বলতেছে, মেয়েদের রেসপেক্ট করো, তাদের গেম প্লে না তাদেরকে দেখো। মেয়েদেরকে রেসপেক্ট দিতে শেখো, গেম প্লে নয় তাদের দেখো। বলছিলাম কি খালাম মা, আগে নিজে ভালো হও, তারপর না হয় অন্যদের উপদেশ দিও। যতই ভাবে যে আমি ভালো হয়ে যাব, কিছু আজের আর টিকটকার এন্ড মানুষ আমাকে ভালো হতে দেন। এই ওয়েট ওয়েট, আগে আপনি আমারে এইটা বলেন যে আপনি ভালো ছিলেন কবে, সেই শুরু থেকে আজ অবধি আপনারা তো কখনো দেখলাম না ভালো কিছু করতে। এমন কি ফ্রি ফায়ার কমিউনিটির মানুষও যে আপনাকে খুব একটা ভালো বলে তাও কিন্তু না। আর এখন আবার যা শুরু করছেন তাতে আপনি ভালো হওয়ার কথা বলেন কেমনে? তোকে গিয়ে সাদিয়া পর একটু নাচানাচি দেখে আসা যাক। রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। যখন আমি দেখলাম এরা সারা দিন টিকটকে নেচে চমলক্ক মানে চোর নিজে আরেক চোরকে বলতেছে, তুই এটা করলি কেন, এটা তো খারাপ কাজ। তার থেকেও বড় হাস্যকর কি শুনেন, জান্নাত তার নিজের ভেতরে লুকিয়ে থাকা রাগকে কন্ট্রোল করতে না পেরে সাদিয়াকে রোস্ট করতে গিয়ে তার বোন নাজিয়ারে কইরা ফেলাইছে। মানে ভাই, আপনি একজন পাবলিক ফিগার, অনেক মানুষ আপনারে ফলো করে, যদিও সবাই সব পেশাল না আপনারে দেখতে আসে, তারপরও কাউকে নিয়ে কথা বলার আগে একটু যাচাই বাছাই তো করবেন নাকি? ওয়েট, শুধু জান্নাতের নিয়েই বলতেছি জন্য আবার এটা ভাবেন না যে সাদিয়ার কোনো দোষই নাই। বিশ্বাস করেন এটা আরো বেশি ড্যাশ মারানি। জান্নাত গেমিং লাইকস কন্ট্রোভার্সি উইথ মি। হাই কান্টে বয়। বোরকা হিজাব পরে লাইভ স্ট্রিম করে আবার টাইটেল দে ইসলামিক, কি বোঝাতে চাও, তুমি অনেক বড় ধার্মিক?
ঠিক আছে বুঝতে পারছি তুমি বোরকা হিজাব পরে পর্দা করবে, করো এটা ভালো, তাই বলে সেটা শুধু লোক দেখানোর জন্য হিজাব পরে তারপরে আমি কিন্তু রিয়েল লাইফে এটা এরকম না, ঠিক আছে আমি শুধুমাত্র পাবলিকের সামনে কিন্তু হিজাব পরে আমি কিন্তু রিয়েল লাইফে এটা এরকম না, ঠিক আছে মানে একটাবার চিন্তা করে দেখেন সে পর্দাটাকে বিজনেস হিসেবে নিয়েছে যাতে মানুষ গালি না দেয় ভিউজ বেশি হয় আর শুধু এটাই না তার তো আরো অনেক গুণ আছে স্ক্যামার হ্যাকার ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর ইমোশনাল সিম্প্যাথি সিকার স্ক্রিপ্টেড কন্টেন্ট ক্রিয়েটর চিটার লায়ার টিকটকার থামেন খালাম্মা আর কয়েকটা গুণের কথা বললে তো পাবলিক এখন থেকে আপনাকে নিয়ে শুরু করে দিবে না মানে রোস্ট তোমরা আমারে খপক করে দিও আমার কষ্ট লাগতেছে সাদিয়ার বোন নাজিয়ার জন্য বেচারা টুইনস হওয়ার কারণে জাতা গলে ফাঁসা গিয়া নিজেই রোস্ট হয়ে যাচ্ছে আচ্ছা এইগুলা বাদ দেন দুটা সিরিয়াস কথা বলি শুনেন এই জান্নাত আর সাদিয়া গেমিং এর কন্ট্রোভার্সি বিশ্বাস করেন এটা নিয়ে মাতামাতি করা মানে নিজেরাই নিজের পাছায় তালি বাজানো কারণ এরা দুজনাই হচ্ছে এক একটা দেশ মারানি এদের লাইভ স্ট্রিম গুলাও ওই রকমই নিজেদেরকে জাস্ট একটু ট্রেন্ডিং আনার জন্য এই কন্ট্রোভার্সি তৈরি করা তারপরও যেহেতু এটা নিয়ে আমি কথা বলছি সেহেতু এটা একটু মিটমাট করা দরকার তাই না কারণ ফ্রি ফায়ার কমিউনিটিতে হয়তো অনেক বড় বড় রোস্টার আছে কিন্তু তাদের পক্ষে কোনোভাবেই পসিবল না এই কন্ট্রোভার্সি থামানো আমাদের আনলাকি 13K লাগবে আচ্ছা ওয়েট সেইদিন না আমি তো আপনাদের সাদিকুলরে মেনশন করি নাই রে ভাই জাস্ট বোঝাতে চাইলাম এটার মিটমাট একজনই করতে পারে আর সেটা হচ্ছে আমাদের তৈদ আফ্রিদি দুজন এই জায়গায় দুই বন্ধু দুজন দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনেরই যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দিও আমার মনে হয় দুজন এখন এখন বন্ধুত্বটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি এটা পরে পরবর্তীতে ঠিক হয়ে যাবে আপাতত তোমরা একটু আলাদা থাকো কিছুদিন দেখো দুজন দুজনকে ভালোবাসো কতটুকু মিস বলছিলাম দেখলেন তো কত সহজে সবকিছু মিটে গেল এখন আবার ওদের লাইভ স্ট্রিমে জানা তাদের নেকামিগুলো দেখে ফিল নিয়ে সিল করতে থাকেন আর হ্যাঁ এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করুন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল এই ওয়েট ওয়েট ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন আল্লাহ হাফেজ